কাঠের আসবাবের একটি আলাদা আভিজাত্য আছে, কিন্তু নিয়মিত যত্নের অভাবে কাঠে ধুলো ময়লা জমে দেখতে পুরনো লাগে। আসবাবের খাজে ধুলো জমলে এর শাইন হারিয়ে যায়। যে কোনো কাঠের আসবাব তাই পরিষ্কার রাখা খুবই জরুরি। কাঠের আসবাব যত্নে রাখার টিপস নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। নরম কাপড় বা ফেদার ডাস্টার দিয়ে একদিন পরপর আলগা ধুলো ঝেড়ে দেবেন। ভ্যাকুম ক্লিনারও ব্যবহার করা যেতে পারে। তবে কখনোই ভেজা কাপড় দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করবেন না, এতে দাগ কিন্তু কোনোভাবেই যাবে না। কড়া রোদে কাঠের আসবাব রাখবেন না, রং হালকা হয়ে যাবে, কাঠের মধ্যে অল্প ফাটলও ধরতে পারে। এছাড়াও গ্যারেজ, চিলেকোঠার মতো জায়গায় কখনো ফার্নিচার সংরক্ষণ করবেন না, কারণ অতিরিক্ত ঠান্ডা, গরম বা বদ্ধ জায়গায় কাঠের আসবাব নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কাঠের টেবিলে সরাসরি গরম তরকারি বা চা কফি রাখবেন না, এতে টেবিলে হিট স্টেইন পড়ে যায়। এই দাগ তুলতে সামান্য বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে তাতে একটি গরম কাপড় ভিজিয়ে দাগের জায়গাটি মুছে নিন। আরেকটি কার্যকর উপাদান হলো টুথপেস্ট। দাগের জায়গায় টুথপেস্ট লাগান, তারপর একটা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে দাগটা তুলে ফেলুন। এর পাশাপাশি কাঠের ডাইনিং টেবিলে সবসময় টেবিল ম্যাট, রানার ও কোস্টার ব্যবহার করুন। কাঠের আসবাবের শাইন ধরে রাখতে প্রতি বছর অন্তত একবার প্রলেপ দেওয়া এবং বার্নিশ করা উচিত। চাইলে লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে একটি হোমমেড পলিশ তৈরি করতে পারেন। সপ্তাহে একবার এই পলিশ ব্যবহার করলে ঔজ্জ্বল্য ফিরে আসবে আসবাবপত্রে। তবে কাঠের আসবাবপত্রের সবচেয়ে বড় সমস্যা হলো পোকা। পোকামাকড়ের উপদ্রব হলে সেই ফার্নিচার আলাদা করে রাখুন, এরপর ব্যবস্থা নিন। ফার্নিচারে যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় সেই জন্য 6 মাস পরপর নিম তেল স্প্রে করুন। আলমারিতে সব সময় ন্যাপথলিন, কর্পূর ইত্যাদি রেখে দিন। মাসে একবার নারকেল তেল দিয়ে কিছুটা কর্পূরের গুঁড়া মিশিয়ে আসবাবের কোণায় রাখতে পারেন, এতে পোকামাকড় কম আসবে। এই ছিল টিপস, কেমন লাগলো জানাবেন। সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।